রাজন্য শাসনের বিলুপ্তির পর রাজ্য সংসদীয় গণতন্ত্রের শুরু থেকেই সরকারি আর্থিক অনুদানে দুর্গা বাড়িতে মায়ের পুজো হয়ে আসছে। সেই থেকেই আজও পশ্চিম জেলা প্রশাসন এই পুজোর সবকিছুই নিয়ন্ত্রণ করে। দুর্গা বাড়িতে সমস্ত শাস্ত্রীয় খুঁটিনাটি বিধি মেনে সমস্ত উপাচারে পুজো করা হয়ে থাকে, সেই জন্যই অনেকেই এখানে পুজো দিতে ছুটে আসেন। অঞ্জলি দিতে প্রচুর লোক সমাগম হয় এখানে, তাই রবিবার মহা অষ্টমীতে বিস্তর ভিড় হয়েছে এই মন্দিরে। পুজো হচ্ছে 12টায়, মার অন্নভোগ স্বামী সন্ধ্যে ভোগ হবে, বেলা 5টায় মার সন্ধি পুজো হবে, সন্ধ্যে 7টায় মার আরতি হবে, তারপর রুচি পুরি ভোগ হবে। অষ্টমী কত অবধি থাকবে? অষ্টমী আছে 5টা। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।